নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আর নতুন ভিডিওতে স্বাগত তো আপনারা যারা যারা লোনের টাকা জমা করেননি অর্থাৎ মার্চ মাস থেকে শুরু করে প্রথমে তিন মাস ও পরবর্তীকালে আরও তিন মাস অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত টোটাল ছয় মাসের মোরাটোরিয়াম ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার সঙ্গে আমরা নিশ্চয়ই সকলেই পরিচিত মোরাটোরিয়াম মানে কি আপনাদেরকে একটু সেটা বলে দিই মোরাটোরিয়াম হচ্ছে মার্চ এপ্রিল মে আর প্রথমে তিন মাস এরপর জুন জুলাই আগস্ট তারপরে তিন মাস এই ছ মাসে বলা হয়েছিল যে লোনের টাকা পুরোপুরি মুখুফ করা হয়েছিল অর্থাৎ বলা হয়েছিল যে যারা যারা লোনের টাকা দিতে পারবেন না এই সময়কালের মধ্যে কারণ কোভিডের জন্য খুবই পরিস্থিতি মানুষের খারাপ হয়ে উঠেছিল তো রিজার্ভ ব্যাংক বা বলা যেতে পারে কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছিল যে ছয় মাসের কোনো লোনের টাকা আপনাদেরকে দিতে হবে না এবং তার জন্য আপনাদেরকে কোনো রকম পরবর্তীকালে এর জন্য ইন্টারেস্ট দিতে হবে না অর্থাৎ লোনের টাকা আপনি দিননি বলে সেই লোনের টাকা সহ ফেরত দিতে হবে না কোথাও কিন্তু জানানো হয়নি এবং এটার জন্য কিন্তু অনেকেই আবেদন করেছিলেন এবং অনেকেই লোনের টাকা দেননি তো এটা নিয়ে কিন্তু উঠে আসছে একটি বিশাল বড় আপডেট খবর হ্যাঁ বন্ধুরা যারা যারা লোনের টাকা দেননি তাদের জন্য কিন্তু একটি ভয়ঙ্কর খবর বেরিয়ে আসছে কারণ কি ইতিমধ্যে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট ভরসনা করেছে এবং কেন্দ্রের কাছে জবাব দিয়ে চেয়েছি কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে যারা যারা লোনের টাকা দেননি তাদেরকে লোনের টাকা সুদ সহ ফেরত দিতে হবে অর্থাৎ যারা যারা ছয় মাস পর্যন্ত লোনের টাকা দেননি তো সেই লোনের টাকা একেবারে আপনাদেরকে সহ ফেরত দিতে হবে তো এটা নিয়েই একটি বিশাল বড় তথ্য আপডেট বেরিয়ে আসছে তো কী আপডেট বেরিয়ে আসছে আপনাদের কি লোনের টাকা সত্যি সুদ সহ ফেরত দিতে হবে তো কি করতে হবে নাকি লোনের টাকা আপনাদেরকে মুকুব করে দেওয়া হবে তো সেটাই আজকে জেনে নেবো পুরোপুরি বিস্তারিত আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধু একটি খবর যেখানে দেওয়া হয়েছে লকডাউন করেছেন এবার স্বস্তি দিন কেন্দ্রকে ভসনা সুপ্রিম কোর্টের তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে এবং কেন্দ্র সরকার ঠিক কী বলছে আর রিজার্ভ ব্যাঙ্ক বা কী বলছে সমস্ত আপডেট আজকের দেখে নেব রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পেছনে লুকিয়ে না থেকে মোরাটোরিয়ামে যে ঋণ মুকুব করা হয়েছে তার উপর সুদ বসানো হবে কি না সে বিষয়ে কিনদের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট লকডাউনের সময় মোরাটোরিয়াম স্কিম ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক তো প্রথমে তিন মাস আর পরে আরও তিন মাস ই এ মোরাটোরিয়াম দেওয়া হয়েছে তো যেটা আপনাদেরকে এই মাত্র বললাম মোরাটোরিয়াম অর্থাৎ ইএমআই মুকুব করা হয়েছিল আপনাদের অর্থাৎ ইনস্টলমেন্ট যারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের সেই ইনস্টলমেন্টটা মুকুব করা হয়েছিল প্রথমে তিন মাস পরে ছয় মাস আরও তিন মাস টোটাল ছয় মাসের জন্য মুকুব করা হয়েছিল তো এই মোরাটোরিয়াম স্কিম নিয়ে এবার কেন্দ্রকে ভরসনা করেছে দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে সুপ্রিম কোর্ট বলল রিজার্ভ ব্যাংকের পেছনে লুকোবেন না নিজেদের অবস্থান ঠিক করুন মোরাটোরিয়াম স্কিমে রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যারা মোরাটোরিয়াম নেবেন তাদের সংশ্লিষ্ট মাসগুলোর ইএমআইয়ের টাকা পরের সুদ সহ শোধ করতে হবে সেক্ষেত্রে ঋণের মেয়াদ বেড়ে যাবে সরকার যদি একে লকডাউনে সাধারণ মানুষকে রিলিফ হিসাবেই গণ্য করে তাহলে ওই ইএমআইগুলোর টাকা সুদ পরে শোধ করতে হবে কেন তাহলে সাধারণ মানুষের আসলে তো কোনো রিলিফই হলো না এই প্রশ্ন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছিল যারা যারা লোনের টাকা দেবেন না ওই মুহূর্তে তো পরবর্তীকালে সুদসহ লোনের টাকা কিন্তু শোধ করতে হবে কেন্দ্র সরকার জানিয়েছিল যে আপনাদেরকে একেবারে ছাড় দেওয়া হয়ে দেওয়া হয়েছে রকম টাকা আপনাদের মানে সমস্ত টাকা আপনাদের মুখ করে দেওয়া হয়েছে তো এরপরে প্রশ্ন উঠছে যে মানুষকে যদি যদি ওই টাকা সুদসহ ফেরত দিতে হয় তাহলে সেই মানুষকে তাই ছাড় দেওয়া হলো তো এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল তো বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলে যে কোভিড ও লকডাউনের জেরে মানুষের যে কষ্ট হচ্ছে সেই বিষয়টির কথা খেয়াল রাখা উচিত কেন্দ্রের এই পরিপ্রেক্ষিতে বলা হয় যেন কেন্দ্র নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দেয় এই কথা তখন বলে শীর্ষ আদালত যখন সলিসিটার জেনারেল তুষার মেহতে বলেন যে তাদের অবস্থান আরবিআইয়ের বক্তব্যের সঙ্গে অভিন্ন অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বলছে আর কেন্দ্র সরকার এক বলছে তো এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট দানা প্রড়ে পড়ে গেছে যে আসলে ঠিক কোন বক্তব্য সঠিক কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে যে সেই লোনের টাকা সুস্বহ ফেরত দিতে হবে আর সুপ্রিম এদিকে কেন্দ্র সরকার জানাচ্ছে যে লোনের টাকা মুকুব করা হয়েছে তো এ ব্যাপারে ওই জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানালো যে তারা যেন তাদের অবস্থানটা ঠিক কী সুপ্রিম কোর্টে তা জানিয়ে দেয় তো প্রসঙ্গত মার্চ থেকে আগস্ট অবধি মোরাটোরিয়ামের কথা ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট কোভিডের কারণে এই মোরাটোরিয়ামে সুদের ওপর সুদ নেওয়া যাবে কি না সেই নিয়ে এখনও মামলা চলছে আদালতে এই মামলার ফের শুনানি হবে পয়লা সেপ্টেম্বর যার আগে কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে তো এর দেয়া মোরাটোরিয়াম শেষ হচ্ছে একত্রিশে আগস্ট তো বন্ধুরা আমরা সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার ঠিক কি জানাই তো সেই দিকে লক্ষ্য রাখবো পরবর্তী শুনানিতে কী খবরটি উঠে আসে তো আমরা সেদিকেই চোখ রাখব তো অবশ্যই আপনাদেরকে বলবো এ ব্যাপারে বিশদে জানতে হলে আপনারা এই চ্যানেলটির পাশে থাকুন আমি যখন পরবর্তী আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য